সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষিকার টিকটক ভিডিও দেখেই ক্ষোভে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। বিক্ষোভ ও মানববন্ধনে উত্তাল পরিবেশ বিরাজ করছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। টিকটকার বা বলতে পারেন যে এই ধরনের কন্টেন্ট যারা ক্রিয়েট করে ওই ধরনের মানে ওই ধরনের মানুষকে আমরা শিক্ষক হিসেবে দেখতে চাই না। শিক্ষক থেকে আমরা সব কিছু শিখব, আর উনি যদি এই ধরনের ভিডিও কন্টেন্ট যদি আমাদের সবাইকে দেখায় তাহলে আমরা থেকে কী শিক্ষা নিব। 23 মে বিকেলে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অভ্যন্তরে মানববন্ধন ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। জানা যায়, সম্প্রতি নিশাত জাহান ইতু মিয়াজি নামের এক শিক্ষিকাকে নিয়োগ আদেশ দেয়া হয়। বিক্ষোভরত শিক্ষার্থীদের অভিযোগ, সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষিকা অশ্লীল কুরুচিপূর্ণ এবং নীতি নৈতিকতা বহির্ভূত কর্মকাণ্ডের সাথে জড়িত। ঠিক আছে, তুমি দেখো আমি গেলাম বাপের বাড়ি। সবার কাছে তিনি টিকটকার হিসেবে পরিচিত, সমালোচিত ও বিতর্কিত ব্যক্তি, যা একজন শিক্ষিকা হিসেবে অগ্রহণযোগ্য এবং শিক্ষিকার আদর্শের পরিপন্থী। শিক্ষকতার মতো মহৎ পেশায় এমন ব্যক্তিত্ব সর্বদা বর্জনীয় বলেও দাবি সাধারণ শিক্ষার্থীদের। এরকম একজন শিক্ষার্থী যদি বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে আসে তাহলে বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ আছে ওই পরিবেশটা বজায় থাকবে না। শিক্ষক এবং শিক্ষক এবং শিক্ষার্থীর ভিতরে যে একটা মহান সম্পর্কটা আছে ওই মহান সম্পর্কটা হচ্ছে বিনষ্ট হবে। আমরা শিক্ষক হিসাবে যে মহান একটা চরিত্র আমাদের সামনে ফুটে ওঠে, মহান একটা সম্মানের জায়গা, কিন্তু যখন একজন শিক্ষক সে কুরুচিপূর্ণ কন্টেন্ট তৈরি করবে, অশ্লীল কন্টেন্ট তৈরি করবে, তখন তার প্রতি সেই সম্মানটা আমাদের আসে না। নিশাত জাহান ইতু মিয়াজির নিয়োগ আদেশ বাতিল এবং স্থায়ীভাবে বহিষ্কারের জন্য ইতোমধ্যে আবেদনও করেছেন শিক্ষার্থীরা। উল্লেখ্য, তার টিকটক আইডিতেও কুরুচিপূর্ণ বিভিন্ন ভিডিও দেখা যায়। জীবনে কোনো সময় কোনো শিক্ষককে দেখিনি যে এরকম কুরুচিপূর্ণ বা অশ্লীল কোনো কন্টেন্টের সাথে উনি জড়িত ছিল। হ্যাঁ, একজন শিক্ষক উনি নাটক সিনেমা বিভিন্ন জায়গায় অভিনয় করতে পারে, এটা ওনার পার্সোনাল লাইফ, কিন্তু ওইখানে অভিনয় করা বা যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো কোনো কিছু বলার আগে ওনার বুঝে শুনে বলা উচিত যে এটা সমাজের জন্য আদৌ মঙ্গলকর কিনা, বা এটা ভবিষ্যতে মানুষের জন্য এটা শিক্ষণীয় কোনো বিষয় কিনা। উনি হচ্ছে অশ্লীল এবং কুরুচিপূর্ণ, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ওনার ভিডিওতে দেখা যাচ্ছে যে উনি প্রণকে প্রমোট করছে, এই ধরনের কিছু বিষয়গুলো দেখা যাচ্ছে। এ বিষয়ে ডুয়েট শিক্ষক সমিতির ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ডক্টর নজরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের দাবি ও অভিযোগের ভিত্তিতে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। নতুন নিয়োগ হয়েছে তাকে আমরা অফিসে আসা থেকে বিরত রাখতেছি, পরীক্ষা ডিউটি থেকে বিরত রাখতেছি, এটাও তো আসলে অফিসিয়ালি হবে। আমরা কিছু এভিডেন্স দিছ বলেই এই প্রিলিমিনারি কাজটা হয়েছে, কিন্তু প্রকৃত সবকিছু হবে স্টেপ বাই স্টেপ আইন অনুযায়ী। কোথাও কিন্তু বলা নাই যে ব্লগার হওয়া যাবেন বা টিকটকার হওয়া যাবে না, কিন্তু তোমরা এখানে যেটা প্রশ্ন তুলছো সেটা হচ্ছে তার হলো কি বলবো, তার জেশার নিয়ে বা অ্যাটিটিউড নিয়ে কোশ্চেন তুলছো। আমরাও ডিসঅ্যাপয়েন্টেড এবং আমরা এই জন্যই আমরা অলরেডি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলোর একটা প্রসেস হচ্ছে তাকে হচ্ছে ডিউটি থেকে অফ করে দাও, আমরা অলরেডি সেটা করেছি।